পঞ্চায়েত নির্বাচনে গণতন্ত্রের পথে বিরোধী শূন্য করতে হবে বাংলাকে, এমনই আহ্বান দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনে গণতন্ত্রের পথ বিরোধী শূন্য করতে হবে বাংলাকে, এমনই আহ্বানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নেতাজি ইন্দোর স্টেডিয়ামে বুদ্ধ কর্মীদের নিয়ে বিশেষ সম্মেলনে শুরু পঞ্চায়েত নয়, পরে লোকসভা ভোটেও একই পথে কর্মীদের হাঁটার নির্দেশ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, গণতান্ত্রিক পথে বিরোধী শূন্য করতে হবে। 2023 সালে পঞ্চায়েত ও 2024 সালে লোকসভা ভোটে সেই কাজ কাঁধে কাঁধ মিলিয়ে করতে হবে। দলনেত্রী আগে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, সুষ্ঠু আবদ্ধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে হবে, তাই আমাদের সেই পথে চলে বিজেপিকে জবাব দিতে হবে। প্রসঙ্গত 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে অভিযোগ ছিল, বিরোধীদের অনেকেই অনেক জায়গায়তেই প্রার্থী দিতে দেওয়া হয়নি। এবার যাতে তেমন অভিযোগ না ওঠে সেটাই বৃহস্পতিবার মনে করিয়ে দেন অভিষেক। দলীয় কর্মীদের দলনেতা মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে বুদ্ধ দিয়ে পালন করার কথা মনে করিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।